প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর্স পয়েন্ট। সাথে আছি আমি ডক্টর আকাশলীন বজ্রুদ্দোজা। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশের স্বনামধন্য নিউরোসার্জন, প্রফেসর অ্যান্ড এক্স চেয়ারম্যান নিউরোসার্জারি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। কেমন আছেন স্যার? ধন্যবাদ আপনাকে, আমি আছি ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রেন টিউমার। আমি আপনার কাছে জানতে চাইবো ব্রেন টিউমার কত প্রকারের হতে পারে এবং কোন কোন বয়সে এটা এফেক্ট করতে পারে বেশি। প্রথমত কথা হলো, আমি একটা ধারণার জন্য বলি, সেটা হলো মাথা একটা ব্রেন কিসের মধ্যে থাকে? ব্রেন থাকে একটা খুলির মধ্যে। এটা খুলিটা হলো একটা শক্ত রিজিড একটা কম্পার্টমেন্ট, রিজিড মানে শক্ত জিনিস। পেটে যে কোনো কিছু হলে কিন্তু পেটটা বড় হইতে পারে, কিন্তু মাথা ভিতরে যদি কোনো কিছু এক্সট্রা কিছু হয়, ব্রেন ছাড়া যদি কোনো কিছু হয় তাহলে মাথার খুলির ভিতরে, তাহলে ব্রেন কিন্তু প্রেশারে থাকে। তো সেটা ব্রেন টিউমারও হইতে পারে, ব্রেনের নিজস্ব টিউমার হইতে পারে, ব্রেনের যে পর্দা আছে সেটার থেকে টিউমার হইতে পারে। এটা ছাড়াও ব্রেনের বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য অ্যাবসেস যদি হয়ে থাকে, যেমন মনে করেন আমরা বলি যে কোনো রোগ জীবাণু দ্বারা হইতে পারে, যেমন কান থেকে কান পাকলে কান থেকে ব্রেন অ্যাবসেস হয়, সেই জন্যও হতে পারে। তো এই অ্যাজ এ হোল এটাও কিন্তু বিহেভ করে ব্রেন টিউমারের মতো। ব্রেন টিউমার অ্যাজ এ হোল যে ব্রেনের ভিতরে, ব্রেনের পর্দা থেকে শুরু করে হাড্ডি যদি ব্রেনের যে হাড্ডির ভিতরের দিকের পোর্শনে যদি কোনো কিছু এক্সট্রা গ্রোথ হয়ে, মানে হয়ে এটা বেড়ে গিয়ে ব্রেনকে যদি প্রেশার দেয়, তাহলে কিন্তু ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। তো ব্রেনের যে টিউমার নিজস্ব, আবার শরীরের অন্য জায়গা থেকেও ক্যান্সার হয়ে ব্রেনে আসলো, কিন্তু এটা ব্রেনের নিজস্ব টিউমার না, সেকেন্ডারি টিউমার, কিন্তু অন্য জায়গা থেকে আসলো, সেটাও কিন্তু ব্রেনে এফেক্ট করে। তো ব্রেনে নিজস্ব টিউমার যেটা বলি আমরা, ব্রেন সেল থেকে যে টিউমারগুলো উৎপত্তি হয়, যেমন হলো অ্যাস্ট্রোসাইটোমা বলি আমরা, এটা মেনলি হলো ক্যান্সার টাইপের। এটার কারণ বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে বিভিন্ন ধরনের, এবং সেখানে আবার গ্রেড 1, 2, 3, 4 আছে। 3, 4 হলে বেশি খারাপ, মানে ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার, আর 1, 2 হলে রিলেটিভলি কম খারাপ, কিন্তু অ্যাজ এ হোল এটা ক্যান্সার। ব্রেনের নিজস্ব টিউমার হলো 40% হলো ক্যান্সার, ব্রেনের নিজস্ব টিউমার, অ্যাস্ট্রোসাইটোমা যেটা বললো, অ্যাস্ট্রোসাইটোমা আছে, অলিগোডেন্ড্রোগ্লায়োমা আছে, তারপর ইপিনডাইমোমা আছে, এইসব জিনিসগুলো। এটা ছাড়া ব্রেনের কাভারিং যে আছে পর্দাটা, সেখান থেকে যে টিউমার হয় সেটাকে বলে মেনিনজিওমা। এটা হলো ভালো টিউমার, এটা যদি দূর করে দেওয়া হয়, অপারেশন করে বের করে দেওয়া হয়, রোগী অনেক দিন ভালো থাকে। আবার এদের কিছু কিছু ক্ষেত্রে আবার রিকারেন্স হতে পারে, মানে পুনরায় আসতে পারে। আচ্ছা, এটার মধ্যে 5% ক্ষেত্রে আবার এটা ক্যান্সারাস হইতে পারে, এই মেনিনজিওমাও কিন্তু ক্যান্সারাস হতে পারে। আর একটা হলো বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড যেমন হলো পিটিউটারি টিউমার, পিটিউটারি টিউমার, পিটিউটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের হরমোন যে সিক্রেশন হয়, পুরুষের হলে এক ধরনের হরমোন, মহিলাদের হলে আরেক ধরনের হরমোন, সে পিটিউটারি টিউমার থেকেও কিন্তু, পিটিউটারি গ্ল্যান্ড থেকেও কিন্তু টিউমার অ্যারাইজ করতে পারে। অথবা আরেকটা জিনিস হলো ইয়েতে, এটা কি পিনিয়াল রিজিয়ন বলে একটা, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হয়। হ্যাঁ, সেটা। আর তাছাড়াও কিন্তু ভেন্ট্রিকলস, যে ব্রেনের মধ্যে কতগুলো ক্যাভিটি থাকে, সেগুলো পানি তৈরি হয়, ব্রেনের যে পানিটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সে তৈরি হয়, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হতে পারে অ্যাজ এ হোল। তাছাড়াও কিন্তু ব্রেন স্টেম যে জিনিসটা আছে, ব্রেনের অত্যন্ত স্পর্শকাতর পোর্শন, ব্রেনের ব্রেনের প্রতিটি পোর্শনই ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করছেন যে এটাকে কোনো কিছু কিন্তু ফেলা যাবে না, তারপরও প্রয়োজনের ক্ষেত্রে আমরা ফেলতে হয় চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু ব্রেন স্টেমের ক্ষেত্রে সেখানে কিন্তু অপারেশন করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার,
অত্যন্ত স্পর্শকাতর যেহেতু এবং সেখানে সমস্যা হয় কোনো কিছু ড্যামেজ হলে, তো ব্রেন স্টেমেও কিন্তু টিউমার হয় এবং সাধারণত ক্যান্সারাস টাইপের টিউমার এই ব্রেন স্টেমে বেশি হয়ে থাকে। স্যার, সব ধরনের ব্রেন টিউমারই তাহলে প্রাণঘাতী হবে না? কিছু ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে প্রাণঘাতী যদি প্রপারলি চিকিৎসা করেন তাহলে প্রাণঘাতী হবে না। আমার এখনকার প্রশ্ন হচ্ছে, কোন ধরনের উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন আসলে ডক্টরের শরণাপন্ন হওয়া প্রয়োজন? কি কি উপসর্গ দেখার মাধ্যমে আমরা আর্লি ডায়াগনোসিসটা করতে পারি এই অসুখটার? প্রথমত কথা হলো যে ব্রেন টিউমার যেটা হয় তার উপসর্গ তার অবস্থানের কারণেই কিন্তু মাথা ব্যথা হবে, বমি হবে। কিন্তু অনেকে কিন্তু একটু যে মাথা ব্যথা হয়ে ব্রেন টিউমারের জন্য অস্থির হয়ে যাবে সেটা ঠিক না। মাথা ব্যথার 100টা রোগীর মধ্যে 99% মাথা ব্যথা হলো টিউমার ছাড়া, 1%-এর শুধু টিউমার পাওয়া যায়। সেই জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে, উনি ঠিক করবেন, ডায়াগনোসিস করবেন যে কোনটা ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথাটা আর কোনটা ব্রেন টিউমার ছাড়া মাইগ্রেন বা টেনশন হেডেক বা বিভিন্ন ওই সকল হেডেক। হ্যাঁ, তো এই মাথা ব্যথার সাথে বমিও হবে। আচ্ছা, মাইগ্রেনেও বমি হয়? হ্যাঁ, কথা বলছি তো আমি বারবার বলতেছি চিকিৎসকের ঠিক ইয়ে করবে, প্রয়োজন বোধে এখন আমাদের সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, সেগুলো করে দেখতে পারে। আর তাছাড়াও কিন্তু সারা দেখা যায় যে এই নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা বলি, একদিকে শক্তি কমে যাওয়া, প্যারালাইসিস হওয়া, একদিকে প্যারালাইসিস হয়ে যাওয়া, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে কথা বলতে অসুবিধা হচ্ছে। পেশেন্ট বলবে যে আমি তো গত কয়েকদিন থেকে এক মাস থেকে আমার দিন দিন খারাপ হচ্ছে, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাছাড়া ওই যে যে কথা বললাম কানে শোনা, যেই জায়গায় টিউমার সেইটাই যেটাকে যে জিনিসটাকে আশেপাশের জিনিসটাকে এফেক্ট করতেছে সেই লক্ষণগুলো দেখা দিতে পারে। কানে কম শোনা, যেমন কানে নার্ভ থেকে যদি উঠে টিউমারটা। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে রোগী বলবে যে আমি দুইটা জিনিস দেখতেছি, আমি একটা জিনিসকে দুইটা দেখতেছি এটা। তাছাড়া কনভালশন বলে খিচুনি, খিচুনি হবে, কনভালশন হবে, মৃগী যেটাকে বলা হয়, যে সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে এবং সেইটার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসক দেখে সেগুলোকে স্ক্রিনিং করে সেভাবে উপযুক্ত চিকিৎসকের কাছে। স্যার, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে ডায়াগনোসিস করার জন্য কি প্রপার ইনস্ট্রুমেন্টগুলো, প্রপার সুবিধাগুলো কি আছে? অবশ্যই আছে। আমাদের দেশে আমি মনে করি এখন সরকারি ক্ষেত্রে এবং সাথে সাথে বেসরকারি ক্ষেত্রেও যে সকল সুযোগ সুবিধা পরীক্ষার আছে, ডায়াগনোসিসের জন্য কোনো সমস্যা নাই। সিটি স্ক্যান বলেন, এমআরআই বলেন, এনজিওগ্রাফি বলেন, ফাংশনাল এমআরআই বলেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ফেসিলিটিস আমাদের দেশের ব্রেনের জন্য যা দরকার। আমরা যে এনজিওগ্রাফি, ডিএসএ বলেন, সিটি এনজিওগ্রাফি বলেন, এমআরআই এনজিওগ্রাফি বলেন, সব কিছুর আছে, এইগুলার কোনো ঘাটতি নাই আমাদের। স্যার, ব্রেন টিউমারের ক্ষেত্রে যখন এই ধরনের কোনো পেশেন্ট আসছে তো তাদের তো ওটি আপনাকে করতে হবে মাস্ট। তো ওটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু বলবেন, যেটা তো আসলে শুনলেই খুব ভয় লাগে যে আমার ব্রেনটাকে আসলে ওটি করার জন্য কি কি করা হবে বা কিছু। আপনাদের ওটির জন্য কি স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট আছে কি না বা স্পেশাল ব্যবস্থা? এখন মিনিমালি ইনভেসিভ নিউরোসার্জারি চলে আসছে, মানে যত কম কাটাছেঁড়া করে অপারেশন করা যায়। তো এখন মনে করেন যে আগে এক সময় আমরা পিটুইটারি টিউমার, আমরা মাথার খুলি কেটে আমরা পিটুইটারি টিউমার অপারেশন করা হতো, এখন সেটা কিন্তু অ্যান্ডোস্কোপিক্যালি নাক দিয়ে করা হয়। এখন অ্যান্ডোস্কোপিক্যালি সব ইন্টারক্রেনিয়াল টিউমারে অনেক মেজরিটি ক্ষেত্রে করা যেতে পারে, তাছাড়াও কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে এটার অ্যান্ডোস্কোপিকের প্রয়োজন নেই, এমনি মাইক্রোসার্জারি, মাইক্রোস্কোপের মাধ্যমে করা যায়। তো সেই ক্ষেত্রে
ভয়ের কিছু নাই, যে যেগুলা যেসব জায়গায় অপারেবল, আমি যে বললাম ব্রেন স্টেম ছাড়া অন্য সব জায়গার টিউমারে আমাদের নিউরোসার্জনরা যথাযথভাবে এই দেশেই কাজ করে যাচ্ছে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সহ সব চিড়গাং রাজশাহী থেকে আরম্ভ করে সিলেট, ময়মনসিংহ, খুলনা, ইভেন খুলনাতেও নিউরোসার্জনরা অপারেশন করে যাচ্ছে। ধন্যবাদ স্যার, এত কঠিন বিষয় আমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, আপনি তো জাপানের কোবে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন এবং বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার কাজের জন্য আপনি অনেক ধরনের সুনাম অর্জন করেছেন, প্রশংসা কুড়িয়েছেন এবং অন্যান্য অনেক দেশের কাজের মাধ্যমে আপনি বিভিন্ন রকম অ্যাওয়ার্ডও পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা যে বিদেশে বিভিন্ন জায়গায় দেখেছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন কতটুকু আপগ্রেড হয়েছে বা আরও কী কী পরিবর্তন হলে আমাদের সিটিজেনদের জন্য আরো ভালো হবে, এই ব্যাপারে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ডে বাই ডে আসলে উন্নতির দিকেই যাচ্ছে। জি, তো যথেষ্ট উন্নতি হয়েছে। এই যে মেডিকেল সায়েন্সের যে সাব স্পেশালিটি মনে করেন কার্ডিয়াক সার্জারি, এটা তো একটা সাব স্পেশালিটি। জেনারেল সার্জারি থেকে ভাগ হয়ে হয়ে আমরা নিউরো সার্জারি, ইউরোলজি, কলোরেক্টাল সার্জারি, বিভিন্ন এই ধরনের সার্জারি হচ্ছে, পেডিয়াট্রিক সার্জারি সব ভাগ হচ্ছে। নিউরো সার্জারিতেও কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি উন্নতি হয়েছে। যেমন দেখেন, ম্যান পাওয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যে প্রায় কাছাকাছি জনসংখ্যা জাপান এবং বাংলাদেশে, তাদের কিন্তু 9000 নিউরো সার্জন, আর আমাদের দেশে নিউরোসার্জন হলো আমরা 211 জন কোয়ালিফাইড নিউরোসার্জন এখনো পর্যন্ত। আমি এই সোসাইটির কয়েকবারই প্রেসিডেন্ট ছিলাম, প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার প্রফেসর ছিলেন, গুরু ছিলেন প্রফেসর রশিদ্দিন স্যার। তো স্বাভাবিকভাবে জনসংখ্যার অনুপাতে নিউরোসার্জনের সংখ্যা আমাদের অনেক কম, আমাদের ম্যান পাওয়ার তৈরির দিকে কাজ চলছে। যে এখন ধরেন পাইপলাইনে আরও প্রায় 170 জনের মতো রেসিডেন্ট আছে যারা বিভিন্ন ফেজে আছে এবং তারা এবং নতুন নতুন আরও প্রত্যেক বছরের নতুন ভর্তি হচ্ছে এবং চিকিৎসকদের এই দিকে আগ্রহ এখন অনেক বেশি। তো এটাই হলো একটা পর্যায়ে ম্যান পাওয়ার। তারপর কাজের ফেসিলিটিস, এখন কাজের ফেসিলিটিসটা আমাদের একটু বাড়াইতে হবে। অনেকগুলো সেন্টার আছে বেশ ভালো ফেসিলিটিস আছে, আবার অনেকগুলো সেন্টার আছে সেরকম ফেসিলিটিস নাই। তো আমাদের সেইভাবে সমভাবে সেই ফেসিলিটিসগুলো বাড়াইতে হবে। আর দ্বিতীয়ত, আপনি কোবের সাথে, যে কোবে ইউনিভার্সিটির সাথে বা জাপানের সাথে যে কথাটা বললেন তুলনা করার জন্য, সেখানে যে ফেসিলিটিসগুলো, যেমন ধরে ওদের সাথে আমাদের তুলনা করা অনেক ক্ষেত্রে সম্ভব নয়, কারণ তাদের ওয়ার্কলোড আমাদের এত বেশি, সে তুলনায় ওনাদের ওয়ার্কলোড কিন্তু কম গেল একটা। দ্বিতীয়ত, তাদের সেখানে ফাইন্যান্সিয়াল অটোনমি, একজন প্রফেসর যদি বলেন, চেয়ারম্যান যদি একটা কোম্পানিকে বলে যে আমি, আমার এই ইনস্ট্রুমেন্টটা দরকার, তুমি এটা দিয়ে যাও, তারা 3 মাস ওই লোক লাগায়, টেকনিশিয়ান লাগিয়ে ওটিতে বসে থাকবে, 3 মান্থস মিনিমাম। যদি প্রফেসর মনে করেন যে এই মেশিনটা আমার প্রয়োজন এবং এটা ইট ইজ ওয়ার্কিং ওয়েল, এটা আমার রোগীর সেফটির জন্য এবং আমার অপারেশনের সাকসেসের জন্য এটা দরকার, উনি সাথে সাথে 3 মাস কাজ করার পর স্যাটিসফাইড হলে অর্ডার দিয়ে দেয় এবং তারা সাথে সাথে এটার পেমেন্টও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে তো এই সকল জিনিস অকল্পনীয়। আর তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে রিসার্চের কতগুলা জিনিস আছে, ফেসিলিটিস আছে রিসার্চের, এই যে রেসিডেন্ট থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত তাদের সে ফেসিলিটিস, সে ফেসিলিটিসগুলো আমাদের এখানে ডেভেলপ, প্রতিটি ডিপার্টমেন্টের সাথে
নাই আমাদের দেশে তো রিসার্চের ফ্যাসিলিটি আসলে আমাদের আছে আমাদের রিসার্চের ফ্যাসিলিটিস ডে বাই ডে ইমপ্রুভ করতেছে কিন্তু এরকম ভাবে এক্সটেনসিভ সেটা না সেটা জি আচ্ছা তাছাড়া হলো তাদের যে কথাটা বললাম তাদের যে গিয়েদের কাজের সময়সীমা যেমন 9টা 5টা হ্যাঁ অবশ্যই 9টা 5টা এবং যারা কাজ করে হেলথ সার্ভিসে তারা হলো নন প্র্যাকটিসিং 9টা 5টার বাইরে তারা কাজ করে না কেউ আর রিসার্চ করতে গিয়ে বা তাদের যদি 8টা 9টা 10টা 11টা 12টা বাজে রাত্রে যদি থাকতেও হয় তারা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করে না কিন্তু আমাদের এখানে তো ধরেন আমাদের যে পরিমাণ বেতন ভাতা দিয়ে সুযোগ সুবিধা এবং সোশ্যো ইকোনমিক যে সমস্যা আমাদের চিকিৎসকরা আবার প্রাইভেট প্র্যাকটিসও করতে হয় এই সব দিক দিয়ে এই জন্য কিন্তু রিসার্চের ব্যাপারটা আমাদের একটু কম কিন্তু চিকিৎসা ব্যবস্থায় আমরা মোটামুটি আমরা এগিয়ে আসছি মানে ওনাদের সাথে একটু পিছনে হলেও আমরা এগোচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই হলো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চ্যানেল নাইনে এখানে এসে এতটা সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চ্যানেল নাইনকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন